হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বিকেল হয়ে গেছে, এখন 4:45 বাজে। আর আজকে আমি এখন চলে যাচ্ছি কিচেনে, গিয়ে একটা স্ন্যাক্স বানাচ্ছি। স্ন্যাক্সটা হলো চিকেন কাবাব বানাচ্ছি। তো স্টিকের মধ্যে লাগিয়ে যেরকম করে চিকেন কাবাব বানায় সেরকম করেই বানাবো। তো আমি সব রেডি করে রেখেছি, এখন তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে আমি রেডি করেছি, তারপর স্টার্ট করব বানানো। চলো গিয়ে কিচেনে চলে যাই আজকে সোজা। চিকেন কাবাব বানানোর জন্য আমি চিকেন কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেব দই, জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু সাদা তেল। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জিরে পাউডার, ধনিয়া পাউডার, আর এর মধ্যে আমি দেব এবার কাবাব মশালা, সল্ট, লাল মির্চ পাউডার আর গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আর কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, ওটাও ভালো করে মাখতে হবে একসাথে। আর এটা ফুড কালারিং ইউজ করছি আমি, অল্প একটু কালারটা ভালো আসার জন্য। আর এর মধ্যে আমি কেওড়া জল আর রোজ ওয়াটার, এই দুটো জিনিস ইউজ করছি। তোমরা যদি ইউজ করো তাহলে খুবই ভালো, আর ইউজ না করলে তাও খুবই ভালো। এটা এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে তোমার আধ ঘন্টা, না হলে 1 ঘন্টা রাখলে ভালো হবে। আর যদি পুরো রাত রাখতে পারো সেটাও খুবই ভালো হবে, তাহলে সফট হবে খুবই খেতে। তো আমি এটা 1/2 ঘন্টার মতন এটা রেখে দেব, তারপর আমি এটা তো ফ্রেন্ডস দেখো আমি কাবাবগুলো স্টিকের মধ্যে ভরে নিয়েছি। এগুলো আমার কাছে ছিল চপস, চাইনিজ চাউমিন খাওয়ার জন্য স্টিক, চপ স্টিক ছিল, তো সেটাই আমি ব্যবহার করছি আর এরকম করে ইউজ করছি এটা। আর একটা জিনিস করতে হবে, গার্লিক আর বাটার দুটো একসাথে মাইক্রোওয়েভে গরম করে নিতে হবে। এটাই আমরা ইউজ করব কাবাবের মধ্যে উপর থেকে ব্রাশ করব। তো আমি গরম হয়ে গেছে তাওয়া, তো এটা আমি দিয়ে দিয়েছি, 3টে বানিয়েছি। তো অল্প অল্প করে এই যেটা বাটার আর গার্লিক গরম করেছিলাম সেটা একটু অয়েল লাগাচ্ছি। তো এটা একটু একটু করে লাগাতে থাকতে হবে যাতে অয়েলটা যাতে থাকে, একটু ফ্রাই হতে সময় লাগবে। তো বাই বাই ফ্রেন্ডস, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। যত পারবো ছোটোর থেকে ছোট ব্লগ বানানোর চেষ্টা করব যাতে তোমরা দেখে ভালো বলতে পারো, আর ভালো করে দেখতে পারো। 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা সবাই সুস্থ আছো আমি জানি, আর আমিও সুস্থ আছি। তো সবাই ভালো থাকবে, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই বাই।